নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। দেখুন, কিছু বিষয়ে আলোচনা করতেই হয়, অনুষ্ঠানে আলোচনা না করলে নয়। আজকে আমরা যে সমস্ত কথাগুলো বিভিন্ন জায়গায় শুনছি সেটা কি, সেটা হচ্ছে যে আমরা স্বপ্ন পূরণের দিকে কে কতটা এগোতে পেরেছি। একটা সময় বাবা মা তার মেয়ের বিয়েই দিতে চাইতেন না যদি ছেলে কিনা সরকারি চাকুরিজীবী না হতো। অর্থাৎ একটা অদ্ভুত রকম ম্যানিয়া ছিল মানুষের, যে সরকারি চাকরি করে না তো তার মানে সে ছেলেই নয়। তার পরবর্তীকালে পরিবর্তিত হলো মানসিকতা, সেখানে প্রাইভেট কোম্পানিতে ভালো মাইনে যে চাকরি করে বা যার চাকরিটা স্টেবল তাকে মেয়ে দেওয়ার ক্ষেত্রে মায়েরা বা বাবারা তারা মনস্থ হতেন। একটা সময় বাবা মায়ের স্বপ্নই ছিল যে মানে তার ছেলে বা মেয়ে জন্মালে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, এর বাইরে আর তার কোনো পেশা নেই, এর বাইরে এই হতে হবে। কিন্তু দেখুন, বর্তমানে পরিস্থিতি বদলেছে, পরিবেশ বদলেছে, মানুষ কোন কোন জায়গা থেকে রোজগার করবে সেক্ষেত্রে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বা তথাকথিত সরকারি চাকরি আজকে লিমিটেশন নয় মানুষের। মানুষকে বিভিন্ন জায়গা থেকে রোজগার করতে হয় এবং সেই রোজগারের রাস্তা অনেক সময় নিজেকেই তৈরি হতে করতে হয়। নিজে কেন আপনি চাকরি করবেন? এরকম তো হতে পারে আপনি ছোট্ট কোম্পানি খুলতে পারেন, আপনি সেখান থেকে মানুষকে চাকরি দিতে পারেন, আপনি এরকমও তো করতে পারেন, নিজে আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেন, নতুন কোনো চাকরি করতে পারেন, নতুন কোনো অল্টারনেটিভ ভাবতে পারেন। অর্থাৎ এমন কিছু করতে হবে যে যেখানে আপনি নিজে রোজগার করবেন, আরও পাঁচজনকে আপনি রোজগার দিতে পারবেন। এন্টারপ্রেনারশিপ বিজনেস, স্টার্ট আপ বিজনেস আপনি ভাবতেই পারেন। আপনি জানবেনও না যে যে লোকটা আঁকে, শুধু ছবি আঁকে, সে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারে, যে লোকটা গান শেখায় সে লক্ষ টাকা রোজগার করতে পারে, যে তামা কাঁসা পেতলের কাজ করে সে লক্ষ টাকা রোজগার করতে পারে। অর্থাৎ দেয়ার আর লটস অফ অপশন টু আর্ন মানি। এবং সেই কারণের জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে এমসিওপি থিওরির অ্যারেঞ্জমেন্ট করে, এমসিওপি থিওরি যত কষ্ট হোক এমসিওপি থিওরির অ্যাপ্লাই করে নিজের বাস্তুটাকে ঠিক করা। কেন বাস্তু ঠিক করা? তাহলে সেই বাস্তু থেকে আপনার মাথায় নতুন নতুন ভাবনা আসবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে এবং নিজের উপরে যে বীতশ্রদ্ধতা, নিজের উপর যে জিঘিংসা হিংসা, আমি কিছু পারলাম না, আমি কিছু করতে পারলাম না, যে নেতিবাচক মানসিকতা আমার দ্বারা আর মনে হবে না, এটা চলে যাবে। কখন যাবে? যদি আপনার বাস্তুকে আপনি এম্পাওয়ার্ড করেন। এবং তার এক এবং অন্যতম রাস্তা হচ্ছে এমসিওপি থিওরি। আমি স্বাগত জানাবো এমন একজন মানুষকে যিনি আজকে মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি মোস্ট গর্জাস, মোস্ট এলিগেন্ট, মোস্ট পাওয়ারফুল এবং সেন্টার অফ অ্যাট্রাকশন অভি শাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। তার আগে আমি ছোট্ট একটা কথা বলে দিই, বর্তমান বছরটা মানে 2022টা অবশ্যই খুব ভালো, কিন্তু মানে কোন দিক থেকে ভালো? ইকোনমিক্যাল সাইড থেকে ভালো। কোন দিক থেকে ভালো? মানুষের পরিবর্তন হবে অনেক এই বছর, কিন্তু কথা হচ্ছে এ বছর কিন্তু মানে শুরুর দিকে আমি একবার একবারই বলেছিলাম, আমার মনে নেই আর ডেটটা মনে থাকলে আপনাদেরকে বলতাম, ইউটিউবে সার্চ করে দেখতেন। এ বছর কিন্তু এই সমস্ত একটা খুনটুনের ব্যাপার কিন্তু একটু বাড়বে। তার কারণ মঙ্গলটা যে জায়গায় আছে, মঙ্গল হচ্ছে মানে কিছু না দেখে হাত চালিয়ে দেওয়া, দ্যাট ইজ মঙ্গল। অর্থাৎ দেখবেন মঙ্গলের সঙ্গে বাককে তুলনা করা হয়। আজকে কেন এই বিষয়টা দিয়ে শুরু করলাম তার কারণ এটার সঙ্গে আপনার ইকোনমিক্যাল স্টেবিলিটিও যুক্ত। মঙ্গলের সঙ্গে বাককে তুলনা করা হয়, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার তাকে তুলনা করা হয়। কেন? বাঘের মধ্যে নেচারটা দেখুন, কার হাতে কাঠারি আছে, কার হাতে বন্দুক আছে, ডোন্ট কেয়ার। সে কিন্তু হট করে ছাপিয়ে পড়লো তার ঘাড়ের উপর। এমনও হতে পারে অনেক সময় নিজেকে বাঁচাতে গিয়ে অনেক বাঘ কিন্তু জখম হয়ে যায়। তো এগুলো কেন হয়? মঙ্গলের নেচার তার মধ্যে রয়েছে। ঠিক সেরমভাবেই মঙ্গলের নেচার যদি উল্টোপাল্টাভাবে আপনার জীবনে বিকশিত হতে থাকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার লাইফে কিন্তু ধোঁয়াশা নেমে চলে আসবে। কেন জানেন? তার কারণ না বুঝে ইনভেস্ট করে দেওয়া, মঙ্গলের মানে অতীব মঙ্গলের এতে হয় এগুলো, যাদের মঙ্গল অত্যন্ত নেগেটিভ, না বুঝে ইনভেস্ট করে দেওয়া। কেউ আপনাকে বোঝাচ্ছে যে এই করুন, ওই করুন, সেই করুন, আপনি সেগুলো সেই রকমভাবে চলতে গিয়ে আপনি ফেঁসে গেলেন। দু নম্বর, হঠাৎ করে দেখছেন মাথায় এমন একটা প্ল্যানিং ঘুরল, মানে আপনি যে ব্যবসা সম্বন্ধে কিছুই বোঝেন না, অথচ আপনার পার্শ্ববর্তী কোনো একজন ব্যক্তি সেই ব্যবসা করে
সে আজকে হয়তো গাড়ি বাড়ি করেছে, সাকসেসফুল হয়েছে, আপনার মাথা খেললো যে ওই ব্যবসাটি আপনি করবেন, আপনি কিছুই বোঝেন না, কিন্তু নেগেটিভ মঙ্গল এগুলো করায় আপনি ফট করে ইনভেস্ট করে দিলেন, দেখা গেল পুরো টাকাটাই আপনার জলে চলে গেল, না বুঝে করলো, না বুঝে করা। এবার কথা হচ্ছে এই রকম ভাবে যদি আপনাদের লাইফগুলো চলতে থাকে আপনার লাইফে জীবনে কোনো সাকসেস পাবেন না। তো সাকসেসকে পেতে গেলে কোনটা দরকার? সাকসেসকে পেতে গেলে এত বছর ধরে আপনারা শুনে এসছেন যে দশমপতি অর্থাৎ দশম ভাব মানে হচ্ছে কর্মের জায়গা, অর্থাৎ টেন্থ হাউস সেটা হচ্ছে কর্মের জায়গা, সেই দশম ভাবের অধিপতি যে গ্রহটি সে যে হাউসে আছে সেই ব্যবসা করাটা বা সেই কর্ম করাটা আপনার জন্য শুভ। অর্থাৎ টেন্থ হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে আপনি মার্কেটিং করুন বা সেলস করুন। আচ্ছা, টেন্থ হাউসের লর্ড যদি থার্ড হাউসে থাকে তাহলে আপনি কোনো যোগাযোগের মাধ্যমে এমন কোনো কর্ম করুন, মানে লরি ফরি নামান বা যানবাহন কিছু নামান, মোবাইল দোকান খুলুন। টেন্থ হাউসের লর্ড যদি ফোর্থ হাউসে থাকে তাহলে আপনি প্রমোটিং টমোটিং করুন। এইরকম প্ল্যানিং কিন্তু এক সময় চলতো, বাট এমসিওবি থিওরির প্ল্যানিং সম্পূর্ণ আলাদা। এমসিওবি থিওরির প্ল্যানিংয়ের ইনার গল্প অনেক বেশি, ওপরে কিছু আমি অত দেখি না কোনোদিন, তবে এইটা তো মানুষের সাকসেস। আজকে এমসিওবি থিওরির সঙ্গে মঙ্গলের অ্যাটাচমেন্ট কোথায়? আজকে এমসিওবি থিওরির অ্যাপ্লাই করার আগে আমি আগে দেখি মঙ্গলের পজিশন কোথায় আছে। তার কারণ মঙ্গল এমনই একটা, মার্স এমনই একটা প্ল্যানেট যে চাইলে আপনাকে জিরো থেকে হিরো করে দিতে পারে, আবার যে চাইলে আপনাকে ওপর থেকে নিচে ফেলে দিতে পারে। মানে অ্যাকচুয়ালি ইউ নিড দ্য স্পার্ক, মঙ্গল স্পার্ক। একদম, তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ হচ্ছে হঠাৎ করে দেখবেন অনেক সময় অনেক ব্যক্তিরা আছে যারা হুট দাঙ্গা অনেক ভিআইপি এর গায়ে হাত তুলে দেয়, হুট দাঙ্গা। মানে আচ্ছা, এবার আমার একটা কথা বলুন তো, যে করছে ঘটনাটা সে কি জানে না তার হাত তুলে তার কি হতে পারে? একদম একদম, হতেই পারে, জানে সব, একদম একদম, হঠাৎ করে গিয়ে মেরে দিল। আমি নাম করছি না, কিন্তু এরকম অনেক ঘটনা সম্মুখীন, মানে এমনকি জর্জ বুশের মতো নেতাকে, আমেরিকান প্রেসিডেন্ট, তাকে জুতো ছুড়ে মারাবার মতো ঘটনা। ইয়েস, এই যে জিনিসগুলো দেখুন, তার মঙ্গলের নেগেটিভ পাওয়ার এগুলো, পজিটিভ মঙ্গল আবার কি হাত চালিয়ে দেবে, কিন্তু বুঝে সুঝে হাত চালাবে। মানে পজিটিভ মঙ্গল ইকুয়ালস টু রবি, আর নেগেটিভ মঙ্গল ইকুয়ালস টু নেগেটিভ মঙ্গল। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি আপনাদের যাদের যাদের বাড়িতে দেখবেন ঝুট ঝামেলা অশান্তি লেগে আছে, নেগেটিভ মঙ্গলের এফেক্ট। যাদের যাদের বাড়িতে দেখবেন উল্টো পাল্টা, মানে এমন কিছু জায়গায় ইনভেস্ট করে দিচ্ছে যেখান থেকে তার বেনিফিট তো আসছেই না, বরং সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, নেগেটিভ মঙ্গলের এফেক্ট। তা এই জায়গাগুলোকে ঠিক করা যায় কীভাবে বলবো, আজকে ডিটেল প্ল্যানিংয়ের সম্বন্ধে বলবো, কী করে লাইফে সাকসেসকে নিজে হাতের মুঠোয় নিয়ে আসা যায় অ্যাজ পার এমসিওপি থিওরি। কারণ এমসিওপি থিওরি আমি আবারও বলেছি, 30 ডেজ, তো 30 ডেজ পর থেকে অ্যাকশন, 29 দিন হতে পারে, 31 দিন হবে না। কত বড় ক্রিটিক্যাল সমস্যা সেটা অবিশ্বাস্যই দেখে নেবে। এমসিওপি থিওরির অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি সমস্যা থেকে বের করা সম্ভব মানুষকে। কীভাবে এই নেগেটিভ মঙ্গলকে কীভাবে পজিটিভ করে সাকসেসকে আদায় করা যায়, ডিটেল থিওরি আছে শোনাবো, শুনতে লাগুন, কেউ আছেন বলে। একদমই, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এমসিওপি থিওরি বার করা, অবিশ্বাসীর প্রতি মুহূর্তে চেষ্টা থাকে একটা নতুন নতুন ইনোভেশন। আর দ্বিতীয় আরেকটা জিনিস সুবিধা যার জন্য আপনাকে থ্যাংকস দিতে হয় সেটা হচ্ছে আপনি নিজে দায়িত্ব নেন। মানে এই যে আপনি বলেন না যে আমার চ্যালেঞ্জ, যে আমার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট, আমার যেমন ধরুন এমসিওপি থিওরি, এমসিওপি থিওরি যাদের অ্যাপ্লাই হয়, আমি একটা তাদেরকে একটা ডেডলাইন দিই যে 15 দিন, 30 দিন। তাদেরকে ফোন করতে হয় না, কিন্তু তাদেরকে বলা হয় যে আমি অমুক টাইমে ফোন করব। একদম শিওর, এই আমি নিজে দায়িত্ব নিয়ে ফোন করে রিপোর্টিং নেই, এমসিওপি থিওরি যাদের হয়। কিন্তু এমসিওপি থিওরির অনেক কিছু ব্যাপার আছে জানবেন, অনেক কিছু নেগেটিভও ঘটে যায় পজিটিভকে নিয়ে আসার জন্য। একদম ঠিক, আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মানুষের অনেক কিছু নেগেটিভ, মানে নেগেটিভ ঘটে পজিটিভকে টেনে আনার জন্য, মানুষকে চেঞ্জ করার জন্য। সবসময় সোজা পথে নিয়ে যাওয়া হয় না, বাঁকা পথেও নিয়ে যায়। এমসিওবি থিওরি কিন্তু পজিটিভ জায়গায় ঠেলে, ও কীভাবে ঠেলবে সেটা ওই জানে, ওই থিওরিই জানে। কারণ জানবেন একটা এমসিওবি থিওরির অ্যাপ্লাই, পজিটিভ অ্যাপ্লাই মানুষের লাইফের রং চেঞ্জ করে দিতে পারে, এবং খুব চটজলদি, খুব মানে বেশ কয়েকদিনের মধ্যে, বেশ কয়েক মাসের মধ্যে মানুষের রং চেঞ্জ হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন থেকে কালারফুল জীবন করা যায় এমসিওপি থিওরিতে, এবং সায়েন্টিফিক উপায়, বিজ্ঞানসম্মত উপায়, কোনো ভুজুং ভাজুং দিয়ে নয়।
কেউ আছেন ফোনে? আজকে ডিটেল বলবো সাকসেসকে কি করে হাতের মুঠোয় নিয়ে আসা যায়। ঠিক তাই, যারা সাকসেস লাভার, একদম যারা সাকসেসকে চাইছেন, আজকের প্রোগ্রাম ডেডিকেটেড টু দেম। শুনতে লাগুন এবং প্রথম থেকে অভিধায় এই কাজটাই করে আসছেন, মানুষকে সাফল্য দেওয়ার কাজ। কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 লাইনটা খুব ডিস্টার্ব করছে বলে। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার। দাদা, হ্যাঁ বলছি তো, বলুন কে বলছেন? হ্যাঁ আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে? কি নাম? অভিজিৎ নস্কর। অভিজিৎ নস্কর তো বসিরহাট থেকে বলছেন? অভিজিৎ নস্কর, বেশ, অভিজিৎ বসিরহাট নস্কর। বলুন দাদা, কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন বা এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিধান প্রোগ্রাম কদিন দেখা হচ্ছে বা ইত্যাদি? আপনি বাস্তু করিয়েছিলেন অভিজাকে দিয়ে? আচ্ছা বেশ বেশ। যা কিছু করতে বলেছিলাম করেছেন? যেগুলো চেঞ্জ করতে বলেছিলাম করেছেন? করেছেন তো? আচ্ছা, আর আমি নিশ্চয়ই মেটাল থেরাপি করেছিলাম কিছু না কিছু। আচ্ছা, কেমন আছেন দাদা এখন এক বছর পর? এখন অনেক ভালো আছি। অনেক ভালো আছেন? অনেক ভালো, ভালো লাগতো। হ্যাঁ লোনটা অনেকটা শোধ হয়ে গেছে, মিটিয়ে ফেলেছি। আচ্ছা, লোন আপনার কি লোন টোন হয়ে গেছিল? হ্যাঁ লোন 26 লাখ টাকা লোন ছিল। 26 লাখ টাকা লোন ছিল, এখন কি অবস্থা এই লোনের একটু বলুন তো দেখি শুনি। লোন অনেক মিটিয়ে ফেলেছি, অনেকটা মেটানো হয়। আচ্ছা একটা একটা জিনিস, আজকে কি আপনি বিশ্বাস করছেন অভিজিৎদা যে একটা মানে বাস্তুর উপরে কতটা ডিপেন্ড করে একটা মানুষের জীবন? আপনারাও পড়েছেন এবং এই নিয়ে বাপি লাইডি একটা গানও আছে, গ্রহের ফেরে মানুষ ঘুরে। ও গানটা অন্যভাবে আছে, কিন্তু আজকের ডেটে এমসি অফ থিওরি বের হওয়ার পর একটা কথা বলে দিচ্ছি, বাস্তুর ফেরে গ্রহ ঘুরে, অর্থাৎ গ্রহকে কন্ট্রোল করা কিন্তু বাস্তু। একটা যে কোনো গ্রহকে ধরুন আপনার কোনো মানে আজকে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে অনেকের কাছে কিন্তু সাকসেস একদম লিমিটেড, সাকসেসই আসছেন, কেন আসছেন? এবার আমি একটা কথা বলি আপনাকে লাইনে রেখে, আমি আপনার কাছ থেকে আরও অভিজ্ঞতার কথা শুনব। আপনাকে লাইনে রেখে আমি একটা কথা বলি, ধরুন আপনাদেরকে অনেক অ্যাস্ট্রোলজার অনেকে অনেক কিছু পড়ান, কেউ কেউ স্টোনের ওপর দিয়ে চালান, কেউ কেউ বিভিন্ন ক্রিয়াকর্মাদির ওপর দিয়ে চালান, অনেকে অনেক কিছু করেন, কিন্তু একটা জিনিস কি ভেবে রেখেছেন? সেদিন আমি একজনকে বলছিলাম, জানেন তো, বলছে দূর গেলাম কিছু হলো না ওনার কাছে। আমি বললাম শুনুন, কেউ কারো সবাই ভালো, কেউ কারো ক্লায়েন্টকে মানে ডিসঅ্যাপয়েন্ট হবে এটাও হতে মানে তার আচ্ছা কেউই চায় না, আমিও চাইবো না, বাট ব্যাপারটা হচ্ছে হয়তো আপনার যে জায়গায় রোগ আছে ওই জায়গাটা হয়তো উনিই হয়তো ধরতে পারেন, হতেই পারে, সবাই যে সবকিছু জানবে তা নয়, হতেই পারে। এটা এই জায়গাতে জানবেন একটা বাস্তু একটা প্ল্যানেটকে কন্ট্রোল করে, বহু দেখছি ভালো ভালো টাইম চলছে কিছুই হচ্ছে না তার লাইফে, ভালো মানে মাধ্যমিকের সময় একজনের এসএফ টাইম বলে আমাদের একটা এমসি অভিধার টাইম আছে, এসএফ টাইম, এসএফ টাইম চলছে মানে দুর্ধর্ষ টাইম, অথচ তিনি বলছেন তার ছেলের বিলো 50% মার্কস এসছে। আচ্ছা, হতে পারে না, মাধ্যমিকের টাইমে ওই কানেকশন অ্যাবাভ 85% মার্কস হওয়া উচিত ছিল। তাহলে কেন এরকম হচ্ছে? দেখা যাচ্ছে তার যে মাধ্যমিক মানে 4000 যে লটটি রয়েছে সেই লটটির যে জায়গাটা ডিগ্রি ওয়াইজ, বাস্তুতে একটা গল্প আছে অনেক, দেখা যাচ্ছে ডিগ্রি ওয়াইজ ওখানে এমনই একটা বুটি রাখা ছিল যেটা ডিগ্রি ওয়াইজ ওটাকে কেটে দিয়েছে, মানে জোনটায় কেটে গেছে। এইবার ওই সামান্য বটির জন্য টোটাল তার যে সাকসেসটা
বিলো 50 নামিয়ে দিল, মানে বাস্তুতে ওই বটিটার অবস্থানটা ওখানে, অবস্থানটা ওখানেটা ছিল ডিগ্রি ওয়াইজ, এটা ধারালো যে কোনো জিনিস, ভালো যে কোনো জিনিস থাকতে পারে। তাহলে কেন আজকে ভালো থাকবে না কেন আমার ক্লায়েন্টরা? তার কারণ হচ্ছে এই একটাই, অন্য কিচ্ছু নয়। আমি জানি কিভাবে বাস্তুকে, বাস্তুর মধ্যে কোন কোন কত ডিগ্রিতে কি করলে কোন গ্রহকে এফেক্ট করে দেবে ফট করে। অভিজিৎ আপনি এমসিপি বাড়িতে গিয়ে কয়, মানে আমি আপনাকে রাখছি অভিজিৎ দা, তবুও সামনে মানে যেহেতু এই আলোচনা হচ্ছে, এর এফেক্টিভিটি কতটা? মানে আপনার মতো একজন এত ব্যস্ত মানুষ, আপনি যাকে টাইম দিচ্ছেন সে অনেকদিন পর টাইম পায় এবং সেটা তার এমসিওবিতে মিনিমাম আজকের ডেটে যদি ফুল পেমেন্ট করে কেউ বুকিং করে, এমসিওবিতে ডেট পাবে 3-3.5 মাস পর মিনিমাম, এর বেশিও সময় লাগতে পারে। আর যদি এমসিওবি কাউন্সিলিং এ আজকে যদি কেউ ফিস পে করে তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে মোটামুটি 15 দিন। হ্যাঁ, মানে এই এই ক্রেজটা কেন? মানে আপনি যাওয়ার পর একটা, আমি যেটা শুনেছি যে অনেকে একটা আলাদা মাইলেজ পায়, মানে তাদের মনের দিক থেকে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। আমি এমসিওপি থিওরি অ্যাপ্লাই করে, মানে ব্যাপারটা হচ্ছে আমি বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করি, আমি দাঁড়িয়ে থেকে অ্যাপ্লাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই সেটাই শুনি, দাঁড়িয়ে থেকে, এই নয় আপনি কিন্তু করে নেবেন এরকম ব্যাপার, কোনো গল্প নেই, আমি দাঁড়িয়ে থেকে অ্যাপ্লাই করি। এখানেও কিন্তু আরেকটা বিষয়, আপনার ওই দায়িত্ব কাঁধে নেওয়ার ব্যাপারটা আছে যে আমি সামনে থেকে করব, নিজের মতো করে করব, আমি নিজের মতো আজকে দেখুন না, আজকে তার জন্য 26 লাখ, দাদা 26 লাখের মধ্যে কত শোধ হয়েছে আপনার মোটামুটি? 26 লাখের মধ্যে দাদা, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আমরা, শুনছি। 26 লাখের মধ্যে দাদা এই পর্যন্ত আমার আর 8 লাখ টাকা মতো বাকি আছে। 8 লক্ষ টাকা, মানে 18 লাখ টাকা আপনার শোধ হয়েছে? বাস্তুতে বিভিন্ন জিনিস, শুধু মেটাল নয়, বিভিন্ন দ্রব্য রয়েছে, কিছু গুপ্ত দ্রব্যের অ্যাপ্লাই বাস্তুতে করা হয়, সেই গুপ্ত। আচ্ছা, আপনার আপনার আমাকে একটা কথা জানান তো, আপনার কি 2 ছেলে? আপনার ওই বাড়ির সামনেটা আমি বলেছিলাম না যে পিঙ্কের সঙ্গে একটু হলুদ পাইল করে একটু রংটা করবেন? আপনার নিশ্চয়ই করতে সময় লেগেছে, কষ্ট করে করেছেন, রেজাল্টটা কেমন হয়েছে বলুন তো দেখি। একটা এমসিওপি থিওরির অ্যাপ্লাই করতে গেলে মাথা থেকে রীতিমতন ধোঁয়া ওঠার মতন অবস্থা হয়, কারণ এমসিওপি থিওরিটা পুরোপুরি বাস্তু ডিগ্রির ওপর ডিপেন্ড করছে, কত ডিগ্রিতে রয়েছে সেই ডিগ্রির সঙ্গে ম্যাচ খাওয়াতে গেলে কি কি কালারের প্রয়োজন। যেমন ধরুন ওনাকে আমি বলেছিলাম পিঙ্কের সঙ্গে হলুদ একটু পাইল করতে হবে, 90% পিঙ্ক 10% ইয়েলো, তাহলে একটা পার্সেন্টেজ আছে, এরও একটা প্রপার পার্সেন্টেজ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। এই যে টোটাল ব্যাপারটা দাদা, আজকে কিরম মনে হচ্ছে, আনন্দে আছেন? হ্যাঁ ভালো ভালো। আপনার কি মনে হয় যাদের যাদের এমসিওপি থিওরি অ্যাপ্লাই হবে, বাস্তু হবে, আপনার কি মনে হয় তারা কতটা ভালো থাকতে পারে? অনেক ভালো থাকবে দাদা, অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে, মানে অভি শাস্ত্রী গ্যারান্টার আপনি। হ্যাঁ এই হচ্ছে গল্প, এইখানেই খেলা। আপনার ছেলের 22 বছর বয়স, আমার যেটুকু এখানে আপনি যে টাইমে ফোন করেছেন আমি যেটুকু এখানে ক্যালকুলেশন করছি, আমার মনে হচ্ছে আপনার ছেলে বাড়িতে নেই, ও বাড়ি থেকে দূরে কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এই হচ্ছে প্রেডিকশন, এটাই হবে, এটাই হচ্ছে প্রো, যা বলবো হবে, যা বলবো হবে, এর বাইরে কোনো গল্প নেই আমার কাছে। প্রেডিকশন মানে হবে তো হবে, আর রেমেডি একটা রেমেডি দেবো আমি, হাজারটা কন্ডা রেমেডি দিতে আমি পারি না, দিই না, জানি না, আমি একটা সিঙ্গেল রেমেডি, একটা রেমেডি মানুষের লাইফের চাকা 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আমি বলছি তো এমসিও, দাদা আপনার মনে হয় এমসিওপি থিওরির অ্যাপ্লাই হয়নি তখন? না না হয়নি, তাহলে এমসিওপি হলে কি হতো বলতে বুঝতে পারছেন?
মানে দেখবেন কালী পুজোতে অনেক বাজি ফাটানো হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেই বাজির আওয়াজ আর অ্যাটম বোমের আওয়াজ দুটো কি এক? না, এমসিওপি হচ্ছে অ্যাটম বোমের মতন, দেখতে এইটুকু, ও যখন ফাটবে পুরো দেশকে উড়িয়ে দেয়, বুঝতে পারলেন? এমসিওপি হচ্ছে ওই জিনিস। আর একটা কথা বলি, আপনার ছেলের এটা তো এখন তো ছেলের কর্ম করার কথা, কি করছে এখন? এখন কিছুই করছে না। আপনার 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 বাস্তুটা আপনার বাস্তুটা আপনার চার্ট ওয়াইজ করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, ছেলের বর্তমানে কিন্তু খুব ভালো একটা টাইম চলছে, কিন্তু আমাকে একটা কথা জানান, আপনার ছেলের লাস্ট এক বছর, এক বছর ঠিক নয়, লাস্ট মোটামুটি 8.5 মাস থেকে 9 মাসের মধ্যে ওর দাঁতে কোনো প্রবলেম এসেছিল? হ্যাঁ। তাহলে এবার বলে দিই, তাহলে এবার বলে দিই কোথায় প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে আপনার বাড়ির পেছন দিকে যে পুকুরটি ছিল, আপনাকে তো আমি প্রোটেকশন করে দিয়েছি দাদা, আপনার ছেলেকে ছেলের প্রোটেকশন নেই, মনে আছে? আপনার বাড়ির পেছনে পুকুর ছিল না? একটু একটু নোংরা নোংরা করছে পুকুর ছিল তো, ওই পুকুরের এনার্জি আপনার ছেলে খাচ্ছে, তার মানে বর্তমান টাইমে ওর কোনো সেলেস্ট্রা বা শ্রেষ্ঠা ক্যাটাগরি কোনো প্রবলেম হচ্ছে, সর্দি কাশি এর লেগে আছে, খারাপ বা বুকের ব্রঙ্কাই ব্রঙ্কাইটিস ক্যাটাগরি প্রবলেম হচ্ছে, এগুলো এগুলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে, তা হবে, সেটা হবে, 2-2-5-9-4-ই হয় অবশ্যই। আমি আবার একটা কথা বলি, আপনি তো খুবই ভালো আছেন বললেন দাদা, 26 লাখ টাকার মধ্যে 18 লাখ টাকা আপনার শোধ হয়ে গেছে, তাহলে আপনার বার্ডেন অনেক কমে গেছে, ঠিক আছে? এবার কিছু নোট পানি আমাকেও দিন, ঠিক আছে? আপনার ছেলের জন্য আমি এমসিওপি থিওরি অ্যাপ্লাই করব, বুঝতে পারলেন? ছেলে কোথায় আছে এখন? বাইরের দিকে গেছে। কোথায়? বাইরে মানে কোথায়? তার জায়গা আছে তো? আপনি ছেলেকে একবার আমার কাছে নিয়ে আসুন, কলকাতায় নিয়ে চলে আসুন, আমি আছি তো কলকাতায়, ঠিক আছে? কলকাতায় নিয়ে চলে আসুন, দমদমে চলে আসুন, ঠিক আছে? আর যদি দমদমে আসতে না পারেন তাহলে অনলাইনে করে নিন, সব থেকে বেস্ট অপশান, দুটোই বেস্ট অপশান, হয় দমদম হয় অনলাইন, আসুন আমি ব্যবস্থা করে দেবো, আপনাকে ঘোরালাম এক বছরে, ছেলেকে আমি 1 মাসে ঘুরিয়ে দেবো নিশ্চিন্ত। আমার সব থেকে অবাক লাগলো যে কি সুন্দর বাস্তুগুলো একের পর এক আপনি বলে দিচ্ছেন এবং সেগুলো মিলছে, মানে এই যে এই যে এই যে মেলানোর, এটা আপনাদের দেখে মনে হচ্ছে খুব চট করে জিনিসটা হচ্ছে। ওই আমি একদিন পাবলো পিকাসোর গল্প বলেছিলাম, একটা ছবি এঁকে দিয়েছেন 30 সেকেন্ডের মধ্যে, দাম হচ্ছে 50 লক্ষ টাকা, এইটাই হচ্ছে খেলা। এর পিছনে একটা জিনিস জানবেন, আমি তো বলি তো যে বাস্তু সায়েন্স এর ওপরে কিচ্ছু নেই, এর ওপরে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে আমি দেখেছি, কারণ আমি তো একজন অ্যাস্ট্রোলাইজার রে বাবা, বাস্তুবিদ তো শুধু নই, অ্যাস্ট্রোলাইজারও বটে, কিন্তু কথা হচ্ছে আমি দেখেছি মানে লক্ষ লক্ষ টাকা দামের স্টোন ফেলিওর হয়ে যায় বাস্তুর নেগেটিভ এফেক্টের জন্য, দেখেছি আমি। কাজেই এমসিওপি থিওরি অ্যাপ্লাই করুন, 3 জুনের মধ্যে করুন না, 1 বৈশাখ অবধি একটা ভালো টাইম আমরা পেয়েছিলাম, কিন্তু ওটাকে ইউটিলাইজ করা যায়নি, অনেকেই আপনারা করতে পারেননি, আমিও হয়তো সময়ের জন্য অনেককে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারিনি। সবচেয়ে বড় কথা, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাননি, তারা বলেছে অভিতা এটা বললে হবে না, ভুলুক অ্যাপয়েন্টমেন্ট পাননি এই সময়ে। 3 জুন অবধি যে টাইমটি রয়েছে এই টাইমের মধ্যে করুন, দেখুন না কি হয়, লাইফটাকে এনজয় করুন। কোনো একজন মহাপুরুষ বলেছিলেন লাইফটা হচ্ছে ভোগ করার জন্য, দুর্ভোগ যেন না আসে, আর তার জন্য এমসিওপি থিওরি অ্যাপ্লাই। আজকে সময় শেষ, আগামীকাল বৃহস্পতিবার ডিটেল আলোচনা করব সাকসেসকে কি করে হাতের মুঠোয় নিয়ে আসতে হয়, রাত্রির 11টায় চোখ রাখুন সিটিভিএন এর লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখের স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন বাস্তব পথ দেখতে হবে। অনেক ধন্যবাদ অভিদাকে, নমস্কার, অবশ্যই আবারও কালকে দেখা হচ্ছে, নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে।